ইতিহাসের পাতায় একটা বিশেষ ঘটনা বর্ণিত হয়েছে তাকওয়া অর্জন করার কারণে মুত্তাকি হওয়ার কারণে আল্লাহ তাআলা কি পুরস্কার দিয়েছেন পৃথিবীর বিখ্যাত একজন তাবেঈ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে ঘটনাটা এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তার সময়ের তার যুগের আরেকজন বড় বুজুর্গ বড় আলেম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার সাথে দয়াময় আল্লাহ কি আচরণ করেছে কেমন ব্যবহার করেছে তখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমার সাথে আল্লাহ তাআলা যে ব্যবহার করেছে যে আচরণ করেছে আমাকে আল্লাহ তাআলা তিনি দয়া করে তার বানানো জান্নাত আমাকে দিয়ে দিয়েছেন সুবহান হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা শুনে স্বপ্নের ভিতরে ওই বুজুর্গ অবাক হয়ে গেলেন অবাক যখন হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন ভাই তুমি আমার জান্নাতের কথা শুনে অবাক হয়ে গেছো কিন্তু আমি তোমাকে আরেকটা খবর দেই আরেকটা সংবাদ দেই যেটা শুনলে তুমি আরো বেশি অবাক হয়ে যাবা তখন ওই আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করলেন ভাই কি সংবাদ তখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন ভাই আমাকে তো আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন ঠিক কিন্তু আমাদের এলাকায় একজন কামার ছিল কামার ওই কামারকে আল্লাহ তাআলা আমার থেকে 10 গুণ বড় জান্নাত তাকে দিয়ে দিয়েছেন সুবহান ওই আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে আল্লাহর ওলি এই স্বপ্ন দেখে স্বপ্ন থেকে সে যখন ঘুমের থেকে যখন সে বের হয়ে গেছে ঘুমের থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহর ওলির এবার মাথার ভিতরে চিন্তা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা আমাদের এলাকার কামারকে দিয়েছে কামার বেটা সে জীবনে কি আমল করেছে তাকে আল্লাহ তাআলা 10 গুণ বড় জান্নাত দিল এই সংবাদ শোনার পরে ওই আল্লাহর ওলি এবার সে ওই কামারের বাড়ি খুঁজতে আরম্ভ করল বাড়ি খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওই কামারের বাড়ি সে যখন খুঁজে বের করল খুঁজে বের করার পরে সে তার স্ত্রীর কাছে গিয়ে বলল বোন তুমি তো তোমার স্বামীর সম্পর্কে জানতা দুনিয়ায় থাকা অবস্থায় তোমার স্বামী কি আমল করত কোন কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীকে এত সম্মান দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি থেকেও 10 গুণ বড় জান্নাত তাকে কেন দান করলেন তখন ওই কামারের স্ত্রী বলল আমার স্বামীর সম্পর্কে আমি আর কি বলবো সে একজন কামার ছিল সারাদিন আগুনের পারে বসে দা বটি ইত্যাদি সে বানাতো সে তো তেমন কোনো কিছুই জানতো না তবে হ্যাঁ তার ব্যাপারে আমি দুটা বিষয় জানি আমার স্বামীর দুটা ভালো বড় গুণ ছিল কি গুণ তখন ওই কামারের স্ত্রী ওই আল্লাহর ওলিকে বলতে লাগলো আমার স্বামী সে তো দরিদ্র ছিল তার কোনো ধন সম্পদ ছিল না সে তো কোনো আলেম ছিল না সে তো কোরআন আর হাদিসের তেমন কোনো জ্ঞান তার ছিল না কিন্তু আমার স্বামী যেই জায়গায় কাজ করত সেই জায়গার সামনে ছিল পৃথিবীর বিখ্যাত বুজুর্গ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সে অনেক বড় আলেম ছিলেন সে সারাদিন কোরআন আর হাদিসের দরস দিতেন ছাত্রদেরকে কোরআন আর হাদিস পড়াতেন আর রাতের বেলায় সারা রাত দাঁড়ায়া সে নফল নামাজ আদায় করতেন আমার স্বামী সে রাতের বেলায় যখন আগুনের পারে বসে বসে এই যে কামারের কাজ করত আর ওই যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সে যে সারা রাত দাঁড়ায়া
নফল ইবাদত করত নফল নামাজ পড়ত এই দৃশ্য আমার স্বামী যখন দেখতেন আর তার দুই চোখ দিয়ে অঝর দ্বারায় আল্লাহর ভয়ে পানি ঝরতে থাকত সুবহানাল্লাহ বলে কামারের স্ত্রী বলতেছে ও আল্লাহর ওলি আমার স্বামী যখন এই যে বিখ্যাত বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি নফল নামাজের দৃশ্য দেখতো আর কাঁদত আর দিলে দিলে বলতো আল্লাহ তুমি তো আমাকে আলেম বানাও নাই তুমি তো আমাকে ধনী বানাও নাই তুমি তো আমাকে তেমন টাকা পয়সার মালিক বানাও নাই আজকে আমি যদি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো হতাম তাহলে আমার তো কামারের কাজ করা লাগতো না আমিও হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো দিনের বেলায় কোরআন আর হাদিসের দরস দিতাম আর রাতের বেলায় আমি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো দাঁড়ায় নফল নামাজ আদায় করতাম আয় আল্লাহ কিন্তু তুমি তো আমারে ধনী বানাও নাই গরিব বানাইছো যার কারণে আমি তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদত করতে পারি না কিন্তু আমার দিলে বড় শখ লাগে যদি আমি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি আমি ইবাদত করতে পারতাম কিন্তু জীবিকার কারণে রিজিকের অভাবে আমি সারা দিন কামার আগুনের পাশে বসে বসে কাজ করি কিন্তু আমি তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদত করতে পারি না কোরআন ও হাদিসও জানি না কেমনে ইবাদত করতে হয় তাও জানি না কামারের স্ত্রী আল্লাহর ওলিকে বলতেছে আমার স্বামীর একটা গুণ ছিল এক নম্বর গুণ ছিল এটা সে সদা সর্বদা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখলেই চোখের পানি ফেলে দিয়া সে অজর ধারায় কাঁদতে থাকত এক নম্বর গুণ দ্বিতীয় নম্বর গুণ হলো আমার স্বামী যখন কামারের কাজ করত কামারের কাজ করতে যায়া যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আজানের ধ্বনি ভেসে আসত আজান শোনার সাথে সাথে আমার স্বামী তার হাতের যন্ত্রগুলো ফালায়া মসজিদের দিকে দৌড়ে যাইত শুধু তাই নয় একদিন আমি স্ত্রী হিসেবে বলছি আমি দেখেছি আমার স্বামী কামারের কাজ করতে যায়া বড় লোহার হামারটা যখন সে কাঁধে তুলছে এমত অবস্থায় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে ফেলছে আমার স্বামী ওই কামার স্বামী এই হামারটা সামনের দিকে ফালায় নাই এই হামারটাকে কাঁধের উপরে এভাবে ধরে রাখছে ধরে ধরে রাখছে আর চোখের পানি ফেলে আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি তোমার ভয়ে তোমার হুকুম পালনের জন্য আমি এই যে হামারটা ছেড়ে দিলাম হামারটা আমার স্বামী সামনের দিকে ফালায় নাই আল্লাহর ভয়ে আমার স্বামী এই হামারটা পিছনের দিকে ছেড়ে দিছে আর আফসোস করে আল্লাহর কাছে বলতেছে ওগো মাবুদ আমি তো দুনিয়ার জমিনে আমি কামার হিসাবে পরিচিত দুনিয়ার মানুষ আমাকে কামার হিসাবে চিনে কিন্তু কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার হাশরবাসীর সামনে তুমি আমাকে কামার বলে ডাক দিও না দুনিয়ায় আমি তোমাকে অনেক বেশি ভয় করতাম তোমাকে অনেক বেশি মানতাম হাজার হাজার হাশরবাসীর সামনে আমাকে কামার বলে ডাক দিও না হাজার হাজার হাশরবাসীর সামনে আমাকে তোমার প্রিয় গোলাম হিসাবে নাম ধরে ডাক দিও ও আল্লাহর ওলি আমি আমার স্বামীকে দেখেছি আমার স্বামী এইভাবে করে আল্লাহর ভয়ে সদা সর্বদা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত আর আল্লাহকে ভয় করত হযরতের বুজুর্গ ব্যক্তি যখন এই কথাগুলো ওই স্ত্রীর জবান থেকে শুনতেছিলেন তখন স্ত্রীকে তখন বুজুর্গ ব্যক্তি এই সুসংবাদ দিলেন ও আল্লাহর বান্দি শোনো তোমার স্বামীর এই দুই গুণের কারণে এক নম্বর গুণ হলো সে সদা সর্বদা আফসোস করত
আল্লাহর ইবাদত করার জন্য সে আফসোস করত দ্বিতীয়ত সে সদা সর্বদা আল্লাহর ভয় নিয়ে দুনিয়ায় চলত এই দুই গুণের কারণে তোমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির থেকেও 10 গুণ বড় জান্নাত দান করে দিয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والساجدين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد آكل كفركم تايا محمد آكل كفركم تايا محمد آكل صداقتك بطايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ধামগর মসজিদ মাদ্রাসা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ধামগর ঈদগাহের উন্নয়ন কল্পে দুই দিন ব্যাপী 54তম ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ কামাল হোসেন সাহেব চেয়ারম্যান ধামগর ইউনিয়ন পরিষদ বন্দর নারায়ণগঞ্জ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি ডক্টর লুৎফর রহমান সাহেব সভাপতি ধামগর মসজিদ ও মাদ্রাসা কমিটি এছাড়াও আজকের মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ হযরতে উলামায়ে কেরাম অত্র মাদ্রাসার তলাবায়ে আজাম ও আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার দীন প্রিয় ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ ও পর্দার অন্তরালে অবস্থান রতা শ্রদ্ধা ও মা ও বোনেরা প্রথমেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র এলাকার বসবাসরত হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে রসুলের ভাষায় জান্নাতের বাগানে আমাদেরকে জুড়ে মিলে বসার কোরআন ও হাদিস থেকে কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার যে তৌফিক আল্লাহ তাআলা দান করলেন এজন্য দিল থেকে জবান খুলে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ এরই সাথে সাথে লক্ষ কোটি বার দুরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন وإمام المتقين ورحمة للعالمين جنب محمد رسول الله صلى الله عليه وسلم الغفور محترم حاضرين أمرا প্রথমেই আল্লাহ পাকের কাছে দোয়া করছি আজকের এই মাহফিলকে উসিলা করে আল্লাহ তাআলা অত্র ঈদগাহের পাশেই অত্র এলাকার যে গুরুস্থান রয়েছে সে গোরস্থানে অত্র এলাকার যে সকল মুরব্বিয়ানে কেরাম এবং আমাদের প্রত্যেকেরই মা বাবা সহ রক্তের বন্ধন আপন আত্মীয় স্বজন যারা এখানে শুয়ে আছেন আল্লাহ তাআলা এই মাহফিলকে উসিলা করে তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন সকলে বলি আমিন এবং আজকের এই মাহফিলকে উসিলা করে আল্লাহ তাআলা গোটা এলাকার ভিতরে হেদায়েতের বাতাস চালু করে দেব সকলেই বলি আমিন এবং প্রতি বছর এই মাহফিল যাতে আয়োজন হয় আল্লাহ তাআলা যাতে অত্র এলাকার মানুষের হেদায়েতের উদ্দেশ্যে এই মাহফিল এই অত্র এলাকার মসজিদ মাদ্রাসার যে সকল
কমিটি বিন্দু রয়েছে তাদেরকে প্রত্যেক বছর মানুষের হেদায়েতের জন্য যাতে এরকম মাহফিল আয়োজন করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুক সকলে বলি আমিন আমিন মহترم হাজেরিন আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে এশারের সালাতের আগ পর্যন্ত অত্র আয়াতকে সামনে নিয়ে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক সকলে বলি আমিন যে আয়াতটি আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ولا تموتن إلا وأنتم مسلمون الله رب العالمين بولن هي من دارا تمرا أمي الله كيف جثا جثو بابي بھائي کرو تمرا أمي الله كيف بھائي قرار متو بھائي کرو تقوى وبلنبن کرو تمرا متقی ہوئے جاؤ ولا تموتن الا وانتم مسلمون আর পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে শোনা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কেন এই কথা বললেন এর কারণ হলো যখনই আমরা মুমিন হয়েছি যখনই আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বনবী বলেন এই যে কালিমা আমরা পড়েছি কালিমা পড়ার মাধ্যমে মুমিন হয়েছি মুমিন হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের যে একটা তালিকা রয়েছে সেই তালিকার ভিতরে আমাদের নামকে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করে দিয়েছেন কিন্তু বোঝার বিষয় হলো কেউ যদি শুধু মুমিন হয় মুমিন হওয়ার পরে যদি তেমন কোন নেক আমল না করে আর এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয় রাসূলের ভাষ্য অনুযায়ী সে অবশ্যই জান্নাতের ভিতর অন্তর্ভুক্ত হবে কিন্তু তার আগে তার দুনিয়াতে থাকাকালীন অবস্থায় তার সে যে কর্ম করেছিল সে যদি খারাপ কাজ করে থাকে বদ কাজ করে থাকে তাহলে সেই কাজের কারণে তাকে নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নামে থেকে এরপরে তাকে জান্নাতে যেতে হবে নাউযুবিল্লাহি মিন যালিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হতে বলেছেন মুত্তাকি হলে লাভ কি মুত্তাকি যদি কেউ হয়ে যায় কারো হৃদয়ের ভিতরে যদি আল্লাহ পাকের ভয় চলে আসে সে যদি তার গোটা জীবনটা আল্লাহ পাকের ভয়ে কাটায় তার গোটা জীবনের প্রত্যেক দিনের 24 ঘন্টা সে যদি আল্লাহ পাকের ভয় কাটায় তাহলে সে আস্তে আস্তে মুত্তাকিতে পরিণত হবে আর মুত্তাকিতে পরিণত হওয়ার দ্বারা সে পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে আর পরিপূর্ণ মুসলমান যখন সে হয়ে যাবে তখনই মৃত্যুর পরে কোনো হিসাব নিকাশ ছাড়াই আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন সুবহান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়া বললেন ও ঈমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি তোমরা আমি আল্লাহকে যথাযথভাবে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে শোনা এখন বোঝার বিষয় হলো জানার বিষয় হলো মুত্তাকি কাকে বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো হযরত আলী আপনি কি জানেন মুত্তাকি কাকে বলা হয় হযরত আলী বলেন মুত্তাকি হলো চার সিফাতওয়ালা লোকের নাম চার গুণের অধিকারী লোকের নাম হলো মুত্তাকি সুবহানাল্লাহ বলেন চার গুণের অধিকারী ব্যক্তির নাম হচ্ছে মুত্তাকি মুত্তাকি হলো তারা যারা চারটা গুণ অর্জন করবে
সে চারটা গুণ কি হযরত আলী বলেন এক নাম্বার গুণ হলো সে সব সময় আল্লাহকে ভয় করে চলবে সে সব সময় আল্লাহকে ভয় করে চলবে দুনিয়া জমিনে সে যখন চলবে প্রত্যেকটা কাজ সে বুঝে শুনে হিসাব নিকাশ করে করবে সে যখন কোনো খারাপ কাজের দিকে আগাবে তার দিল বলবে না এটা করলে আল্লাহ তাআলা বেরাজ হয়ে যাবে नाराज হয়ে যাবে এই ভাবে করে যখন সে চলবে তখন সে মুত্তাকিতে পরিণত হবে এই হলো মুত্তাকির এক নাম্বার পরিচয় দুই নাম্বার পরিচয় হলো যে মুত্তাকি হবে সে মুত্তাকি ওয়ালা ব্যক্তিটা তার গোটা জীবন কোরআন আর হাদিস অনুযায়ী তার জীবন পরিচালনা করবে সুবহানাল্লাহ এই জন্য হযরত আলী বলেন মুত্তাকি ব্যক্তির দ্বিতীয় গুণ হলো সে তার গোটা জীবনটা কোরআন আর হাদিস অনুযায়ী চালাবে পরিচালনা করবে এর বাইরে সে কোনো কাজ করবে না এর পরে হযরত আলী বলেন মুত্তাকি ব্যক্তির চার নাম্বার তিন নাম্বার বৈশিষ্ট্য হলো মুত্তাকি অল্পতেই সন্তুষ্ট থাকবে দুনিয়ার প্রতি তার তেমন লোভ থাকবে না তেমন কোনো লোভ লালসা তার থাকবে না দুনিয়াতে সে যদি তিন বেলা খাবার পায় তাতেই সে সন্তুষ্ট থাকবে তার গাড়ি বাড়ির টাকা পয়সার তেমন কোনো লোভ থাকবে না এটা হলো মুত্তাকির তিন নাম্বার পরিচয় মুত্তাকির চার নাম্বার বৈশিষ্ট্য বা পরিচয় বলতে গিয়ে হযরত আলী বলেন মুত্তাকি হলো সেই ব্যক্তি যে সদা সর্বদা কবরে যাওয়ার জন্য তার সামানা প্রস্তুত করতে থাকে সুবহানাল্লাহ হযরত আলী এই চারটা পরিচয় দিলেন এই চারটা গুণ যার ভিতরে থাকবে তাকেই বলা হবে মুত্তাকি আমি আবারও বলছি মনোযোগ দিয়ে শুনেন এক নাম্বার বৈশিষ্ট্য হলো মুত্তাকি ব্যক্তি সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলবে দুই নাম্বার বৈশিষ্ট্য হলো মুত্তাকি ব্যক্তি তার গোটা জীবনটা কোরআন আর হাদিস অনুযায়ী পরিচালনা করবে তিন নাম্বার বৈশিষ্ট্য হলো মুত্তাকি ব্যক্তি দুনিয়ার প্রতি তার তেমন বেশি লোভ লালসা থাকবে না সে অল্পতেই সব সময় সন্তুষ্ট থাকবে আর হযরত আলী বলেন মুত্তাকি ব্যক্তির চার নাম্বার বৈশিষ্ট্য হলো মুত্তাকি ব্যক্তি সদা সর্বদা কবরে যাওয়ার জন্য তার সামানা প্রস্তুত করতে থাকবে সুবহানাল্লাহ এইভাবে করে কেউ যদি মুত্তাকিতে পরিণত হয়ে যায় কারো ভিতরে যদি আল্লাহর ভয় পরিপূর্ণভাবে এসে যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাকে কি পুরস্কার দিবেন দিলের কান দিয়া শুনেন কেউ যদি আল্লাহর ভয় তার হৃদয়ের ভিতরে লালন করে পালন করে দুনিয়াতে চলতে যায় জমিনে সে কোনো অন্যায় অত্যাচার জুলুম করে না যখনই সে জমিন দিয়ে হেঁটে যায় তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় উদিত হয় সে ভাবতে থাকে কখন জানি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই কখন জানি মালাকুল মউতের হাতে আমি ধরা পড়ে যাই এইভাবে এই চিন্তায় মুত্তাকি ব্যক্তি সদা সর্বদা চলতে থাকে বাস্তব উদাহরণ হলো কেউ যদি ঘর থেকে বের হয়ে বাজারে যায় বাজারে গিয়ে চায়ের দোকানে সে ঢুকবে অথবা বসবে এমত অবস্থায় সে দেখলো চায়ের দোকানে কয়েকজন লোক বসে কোনো অপর ভাইয়ের সমালোচনা করতেছে গীবত করতেছে এই দৃশ্য যখন সে দেখলো এই দৃশ্য দেখার পরে তার হৃদয়ের ভিতরে ভয় চলে আসলো আমি যদি এখন চায়ের দোকানে প্রবেশ করি আর এই গীবতের আড্ডায় যদি বসে যাই তাহলে আল্লাহ নবী বলেছেন কেউ যদি অপর ভাইয়ের গীবত করে সমালোচনা করে তাহলে সে কেমন যেন তার সেই মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করলো নাউজুবিল্লাহ অপর আরেক বর্ণনা রাসূল বলেন কেউ যদি দুনিয়ার জমিনে গীবত করে গীবত করার দ্বারা তাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কি শাস্তি দিবেন কাল কিয়ামতের ময়দানে গীবতকারী ব্যক্তির জিহ্বাটা আযাবের ফেরেশতারা টান দিয়া ধরে
আগুনের কাঠি দিয়া আগুনের করাত দিয়া তার জিহ্বাটা মাসকান থেকে দুই ভাগ করে ফেলবে নাউজুবিল্লাহ যে কথা বলতেছিলাম আপনি চার দোকানে গেলেন গিয়ে দেখলেন সেখানে গীবত হচ্ছে আপনার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় জমে গেল আপনি ভাবতে লাগলেন আমি যদি এখন চায়ের দোকানে বসি এই গীবতের আড্ডায় যদি আমি অন্তর্ভুক্ত হয়ে যাই তাহলে আমিও তো সমালোচনাকারী হয়ে যাব আমিও তো আমার অপর ভাইয়ের গীবতকারী হয়ে যাব এই ভয় আপনার দিলের ভিতরে চলে আসলো এই ভয় আসার সাথে সাথে আপনি চায়ের দোকানে আর বসলেন না সেখান থেকে ফিরে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুত্তাকিব ও তাকওয়া অর্জনকারী তোমার দিলের ভিতরে আমি আল্লাহর এই যে ভয় ঢুকলো তোমার জন্য সুসংবাদ তুমি শুনে নাও সূরাতুত তাওবার চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই যে তুমি গুনাহ থেকে ফিরে আসলা তোমার অপর ভাইয়ের গীবত না করা থেকে তুমি চলে আসলে আমি আল্লাহর ভয়ে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমি আল্লাহ তোমাকে ভালোবাসি এই জন্য কেউ যদি তার হৃদয়ের ভিতরে তার দিলের ভিতরে আল্লাহর ভয় যথাযথভাবে লালন করে পালন করে আল্লাহর ভয় নিয়া কেউ যদি দুনিয়ায় চলতে পারে আল্লাহ তাআলা ঘোষণা দেন আমি আল্লাহ তাকে ভালোবাসি যদি আল্লাহর এই কথা বুঝে থাকেন তাহলে বলেন তো কাউকে যদি আল্লাহ ভালোবাসেন তাহলে তার কি আর কোনো টেনশন আছে নাকি দুনিয়াতে আখেরাতে তার কোনো টেনশন নাই যদি এখন আপনাদের এলাকার এমপি সাহেব আপনাদের এলাকার কাউকে ধরে বলে আমি তোমাকে ভালোবাসি তাহলে বলেন তো ওই লোকটার আর কোনো টেনশন আছে নাকি ওই লোকটার আর কোনো টেনশন থাকবে না তার কোনো রিজিকের পেরেশানি থাকবে না ভয় থাকবে না কারণ সে চিন্তা করবে আমাকে তো আমাদের এলাকার এমপি সাহেব বলেছে আমি তোমাকে ভালোবাসি আর সেখানে দুনিয়া ও আসমান আর জমিনের মালিক দয়াময় আল্লাহ যদি বলে আমি তোমাকে ভালোবাসি বুঝে থাকলে বলেন সেই লোকটার আর কোনো চিন্তা আছে নাকি এই জন্য আল্লাহর মহব্বত যদি অর্জন করতে হয় তাহলে অবশ্যই আপনাকে মুত্তাকি হতে হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন সূরা ইউনুসের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন ও ঈমানদারেরা তোমরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনো আর যদি মুত্তাকি হয়ে যাও তাহলে সুসংবাদ নাও লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা তোমাদের দুনিয়া ও আখিরাতের কোনো পেরেশানি আর চিন্তা থাকবে না এই জন্য আল্লাহ পাকের ভয় অর্জন করতে হবে মুত্তাকি হতে হবে গোটা জীবনের সব জায়গায় আল্লাহকে ভয় করে চলতে হবে মসজিদের মিনার থেকে পাঁচ অক্ত যখন মুয়াজ্জিনের আজানের ধ্বনি ভেসে আসবে তখনই অবশ্যই আপনাকে মসজিদে যে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে যখনই আপনার সামনে কোনো অন্যায় কাজ চলে আসবে তখন আপনাকে এই কথা মনে রাখতে হবে একদিন দুনিয়া ছেড়ে আমার বিদায় নিয়ে চলে যেতে হবে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে শোনা আর পরিপূর্ণ মুসলমান হতে হলে অবশ্যই আপনাকে মুত্তাকি হতে হবে সদা সর্বদা আল্লাহর ভয় আর মহব্বত আপনার দিলের ভিতরে সজাগ থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য কি পুরস্কার রেখেছেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হুজুরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান্নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ও দুনিয়ার মানুষ ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে
তোমাদের ভিতরে কাউকে পুরুষ বানিয়েছি কাউকে নারী বানিয়েছি ওয়াজআলনাকুম শুউবাও ওয়াকাবাইলা লিতাআরাফু এবং তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে পাঠিয়েছি এই জন্য দেখা যায় আমাদের সমাজে কারো পরিবারের বংশ হচ্ছে খান বংশ আবার কারো পরিবারের বংশ হচ্ছে সরকার বংশ এইভাবে করে বিভিন্ন বংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আর তোমাদের ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত হলো ওই ব্যক্তি যে আমি আল্লাহকে সদা সর্বদা ভয় করে চলে সুবহান কেমন সম্মানিত ব্যক্তি হয় কেউ যদি আল্লাহকে ভয় করে চলে দিলের কান দিয়া মনোযোগ দিয়া শুনেন যে আয়াতটা আমি আপনাদেরকে শোনালাম সূরা হুজরাতের সেই আয়াতের শান নুজুল আপনাদেরকে শোনাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে 40 বছর বয়সে নবুয়ত দান করলেন নবুয়তের পরে আল্লাহ নবী 13 বছর মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন রাসূলের দ্বীনের দাওয়াতের 13 বছরের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওহি নাযিল করে দিয়া রাসূলকে জানা দিলেন ও নবী আপনি মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যান আল্লাহ নবী আল্লাহ তাআলার আদেশ প্রাপ্ত হয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাওয়ার পরে সেখানে রাসূল মদিনা নামে একটা রাষ্ট্র গঠন করলেন আল্লাহর নবী মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন রাসূলের অধীনে একটা রাষ্ট্র চলে আসলো রাসূল মদিনা নামক রাষ্ট্র যখন কায়েম করলেন রাসূলের দিলে বড় ব্যথা রাসূল মক্কায় আসতে পারেন না রাসূল কাবা তওয়াফ করতে পারেন না তার জন্মভূমি মক্কায় রাসূল আসতে পারেন না এই ব্যথায় বেদনায় রাসূল এক এক করে এক এক বছর কাটাতে লাগলেন 628 খ্রিস্টাব্দ মোতাবেক ষষ্ঠ হিজরিতে রাসূল 1400 সাহাবী নিয়া রাসূল উমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হলেন মক্কার দিকে রাসূল যখন রওনা হলেন মক্কার কুরাইশ কাফেররা এই সংবাদ এই খবর যখন তারা শুনল তারা তো রাসূলের বিরুদ্ধে অবস্থান করল কোনোভাবেই তারা রাসূলকে মক্কায় আসতে দিবে না তারাই পণ করল প্রয়োজনে মক্কার জমিনে রক্তপাত হবে মক্কার জমিনে রক্তের বন্যা বয়ে যাবে এরপরে আব্দুল্লাহর তিন পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় আসতে দেওয়া যাবে না আল্লাহ নবীর কানে যখন এই সংবাদ পৌঁছলো আল্লাহ নবী তাৎক্ষণিকভাবে তিনি হুদাইবিয়া নামক জায়গায় অবস্থান করলেন রাসূল ইতিমধ্যে ইহরামের কাপড় পরিধান করেছিলেন উমরার উদ্দেশ্যে রাসূল যখন এই অবস্থা দেখতে পেলেন তখন আল্লাহর আদেশে 1400 সাহাবী নিয়া রাসূল আবার এই হুদাইবিয়া নামক জায়গা থেকে ইহরামের কাপড় খুলে আবার রাসূল মদিনায় ফিরে গেলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে বড় ব্যথা জন্মভূমি মক্কায় রাসূল যেতে পারলেন না 1400 সাহাবী নিয়া রাসূল হুদাইবিয়া থেকে ফিরে আসলেন মদিনায় আল্লাহর কি দয়া ষষ্ঠ হিজরি থেকে 2 বছর যেতে না যেতেই আল্লাহ তাআলা আমাদের নবীকে এত শক্তিশালী জাতিতে পরিণত করলেন আল্লাহর নবীর নিকট প্রায় 10,000 সৈন্য সাহাবী আল্লাহ তাআলা প্রস্তুত করে দিলেন সুবহান আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়া 10,000 মুসলিম সৈন্য নিয়ে অনেক শক্তিশালী হয়ে গেলেন আল্লাহ তাআলা রাসূলকে এবার আদেশ করলেন ও নবী এই 10,000 সাহাবী নিয়ে এবার আপনি মক্কা মদিনা থেকে মক্কার অভিমুখে রওনা করেন আল্লাহর আদেশে আল্লাহর নবী মদিনা থেকে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়ের উদ্দেশ্যে
630 খ্রিস্টাব্দ মোতাবেক অষ্টম হিজরিতে 10000 সাহাবী নিয়া রাসূল মদিনা থেকে মক্কায় রমজান মাসে রওনা হয়ে গেলেন আল্লাহর নবী যখন মদিনা থেকে মক্কায় পৌঁছে গেলেন অনেক লম্বা ইতিহাস আল্লাহর নবী ইতিমধ্যেই মক্কা বিজয় করে ফেললেন মক্কা কাবা বাইতুল্লাহ রাসূলের হাতে চলে আসলো আল্লাহর নবী 10000 সাহাবী নিয়া যখন মক্কায় হেরমের ভিতরে প্রবেশ করতেছিলেন কিতাবের ভিতরে এসেছে মক্কার কুরাইশ কাফেররা তারা ভয়ে তাদের বাড়িঘর ছেড়ে তারা পালাতে শুরু করে দিল তারা পালিয়ে গেল মক্কা রাসূলের অধীনে চলে আসলো আল্লাহর নবী হযরত ওসমান ইবনে তালহার কাছ থেকে মক্কার চাবি নিয়া কাবার চাবি নিয়া রাসূল সাহাবীদেরকে নিয়া কাবার ভিতরে প্রবেশ করলেন আপনারা শুনেছেন কাবার ভিতরে 360টা মূর্তি ছিল আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া অল্প সময়ের ভিতরেই এই মূর্তিগুলোকে সব সাফ করে ফেললেন ভেঙে চুরমার করে ফেললেন আর আল্লাহর নবী জবান দিয়ে একটা আয়াত পড়তেছিলেন সে আয়াতটা হলো অকুল জা আল হক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা নিশ্চয় সত্য এসেছে আর মিথ্যা পলায়ন করেছে সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে তার প্রিয় মাতৃভূমি মক্কা অধীনস্থ করে দিলেন আল্লাহর নবী মক্কা তার হাতে নিয়ে আসলেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন ও আমার সাহাবীরা জমজম কূপ থেকে পানি উঠাও পানি উঠায়া এই কাবাকে তোমরা পরিষ্কার করো হযরত সাহাবায়ে কেরাম জমজম কূপ থেকে পানি উঠায়া কাবাকে পরিষ্কার করলেন পবিত্র করলেন পবিত্র করতে করতে জোহরের আজানের সময় হয়ে গেল রাসূল দিলের ভিতরে বড় ব্যথা প্রায় সুদীর্ঘ 13 বছর রাসূল মক্কায় দিনের দাওয়াত দিয়েছেন কিন্তু রাসূল মক্কার জমিনে কোনোদিন আজান দিয়া নামাজ আদায় করতে পারেন নাই রাসূলের দিলে বড় ব্যথা রাসূল আজকে মহা খুশি আনন্দে আনন্দিত আজকে রাসূল কাবার পাশে আজান হবে প্রকাশ্যে আজান হবে আর কাবায় রাসূল ইমামতিতে নামাজ আদায় করবেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসে গেলেন আজকে তো প্রথম কাবায় প্রকাশ্যে আজান হবে আজকের আজানটা কে দিবে আজকের বিজয়ের আজানটা কার কণ্ঠে হবে এই জন্য রাসূল পরামর্শ সভায় বসে গেলেন আল্লাহর নবী যখন পরামর্শে বসে গেলেন প্রায় 10 থেকে 14000 সাহাবী আল্লাহর রাসূলের সামনে বসা আল্লাহর রাসূল ডান দিক থেকে পরামর্শ নেওয়া আরম্ভ করলেন ডান দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলেন বলো তো আজকের বিজয়ের আজান কে দিবে ডান দিক থেকে একজন উঠে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আজকের বিজয়ের আজান অন্য কারো কণ্ঠে হবে না আজকের বিজয়ের আজান হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে কেন কোন যুক্তিতে যুক্তি হলো রাসূলের সবচেয়ে কাছের বন্ধু ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কি আমার রাসূলের হিজরতের রাতের সঙ্গী ছিলেন হযরত আবু বকর রাসূলের দুঃখের আর সুখের সব সময়ের বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক এইভাবে করে একজন হযরত আবু বকর সিদ্দিকের নামের প্রস্তাবনা রাখলেন আরেকজন অপর প্রান্ত থেকে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আজকের বিজয়ের আজান দিবেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন 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 হযরত ওমর আজকে বিজয়ের আজান দিবেন তার কারণ হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণেই ইসলাম গোপন থেকে প্রকাশ্যে এসেছে
কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত আল্লাহ নবী দ্বীনের দাওয়াত গোপনে দিয়েছেন আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছেন সেদিন থেকেই ইসলাম প্রকাশ্যে চলে এসেছে সুবহানাল্লাহ বলেন এরপরে আরেকজন উঠে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আজকের বিজয়ের আযান হযরত আবু বকরের কণ্ঠ হবে না হযরত ওমরের কণ্ঠ হবে না আজকের বিজয়ের আযান হবে হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে কেন কেন হযরত ওসমান আযান দিবেন তার কারণ হলো হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সকল সম্পদগুলো ইসলামের জন্য আল্লাহ নবীর পদক মোবারকে পেশ করে দিয়েছে আরেকজন উঠে দাঁড়িয়ে বলছে আজকের বিজয়ের আযান অন্য কারো কণ্ঠে হবে না আজকে বিজয়ের আযান হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে কেন 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 হযরত আলী কেন আজকের বিজয়ের আযান দিবে কারণ হযরত আলী সম্পর্কে আল্লাহ নবী বলেছেন হযরত আলী হলো ইসলামের বাঘ হযরত আলীকে ইসলামের সকল শত্রুরা ভয় পেত হযরত আলী সম্পর্কে আল্লাহ নবী বলেন আনা মদিনাতুল ইলম আলীউন বাবুহা আমি হলাম জ্ঞানের শহর আর সেই জ্ঞানের শহরের রাস্তা বা দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইজন্য আজকের বিজয়ের আযান অন্য কারো কণ্ঠে হবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে হবে এইভাবে করে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের থেকে শুনতেছিলেন এক একজনের অভিমত এক একজনের পরামর্শ এক পর্যায়ে আল্লাহ নবী বললেন হ্যাঁ আমি তোমাদের সকলের পরামর্শই শুনলাম এবার আমি নবী সিদ্ধান্ত দিচ্ছি আজকের বিজয়ের আযান হযরত আবু বকর দিবে না হযরত ওমর দিবে না হযরত ওসমান আলী কেউ দিবে না আজকে বিজয়ের আযান দিবে ওই যে আফ্রিকার ইথিওপিয়া অঞ্চল থেকে আমি নবীর প্রেমে মক্কায় যে এসেছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলেন কেন আল্লাহর নবী এত সাহাবী থাকতে কেন হযরত বেলালকে যাচাই করলেন বাছাই করলেন একটু পরেই বলছি হযরত আলী রাদিয়াল্লাহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল নবী আদেশে যখন তিনি মক্কা বিজয়ের আযান দিলেন হযরত বেলালের কণ্ঠ থেকে আযানের ধ্বনি মক্কার চারিদিকে ছড়িয়ে পড়ল হযরত বেলালের আযান শোনার পরে তখন কুরাইশ কাফেররা যারা তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই তারা আফসোস করতেছিল তারা বড় দুঃখ করতেছিল হায় মক্কার জমিনে কি লোকের অভাব পড়েছে নাকি এত দামি দামি ব্যক্তি থাকতে কালো বেলাল তার বাড়ি আরবেও নয় তার বাড়ি হচ্ছে সেই সুদূর আফ্রিকার ইথিওপিয়া অঞ্চলে সেই ইথিওপিয়া অঞ্চল থেকে যে কালো বেলাল মক্কার জমিনে এসেছিল সেই বেলালের কণ্ঠে আজকে কেন আযান হচ্ছে হায় আমাদের কি দুঃখের শেষ নাই এইভাবে করে কাফের মুশরিকরা তারা যখন বলতেছিল আরশে আজিম থেকে আল্লাহ তাআলা সব দেখতেছেন এক পর্যায়ে আল্লাহ তাআলা যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম একটু আগে সূরা হুজরাতের আয়াত সে আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়া আল্লাহ নবীকে জানা দিলেন ওগো নবী ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওগো নবী আপনি মক্কার কুরাইশ কাফেরদেরকে জানা দেন আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো যার হৃদয়ের ভিতরে আমি আল্লাহর ভয় সবচেয়ে বেশি সুবহান এই জন্য যে কথাটা বোঝাবার জন্য এই ইতিহাসটা আপনাদেরকে শোনালাম হযরত হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার চেহারাটা ছিল কালো যাকে সবাই কালো বলে গালমন্দ করত যার বাড়ি আরবের জমিনে ছিল না
আরব থেকে অনেক দূরে সেই আফ্রিকার অঞ্চলে যার বাড়ি ছিল সেই বেলালের এত দাম কেন হলো আল্লাহর কাছে বেলালের এত দাম কেন হলো নবী কেন হাজার হাজার সাহাবীদের মধ্য থেকে হযরতে বেলালকে যাচাই বাছাই করলেন তার কারণ হলো হযরতে বেলালের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি ছিল প্রিয় বন্ধুরা আমার এই জন্য আল্লাহর ভয় আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে জায়গা দিতে হবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনের অন্তরের ভিতরে আল্লাহর ভয় কেন ঢুকাতে বললেন কারণ মুমিন যদি আল্লাহকে ভয় করে তাহলে দুনিয়াতে কোনো ফাসাদ হবে না বিশৃঙ্খলা হবে না ঠিক কি না মুমিন যদি আল্লাহকে ভয় করে তাহলে সে সুদ খাবে না ঘুষ খাবে না অন্যায় করবে না অত্যাচার করবে না জুলুম করবে না মুমিন যদি আল্লাহকে ভয় করে তার হৃদয়ের ভিতরে যদি মৃত্যুর ভয় এসে যায় তাহলে সে জমিনের ভিতরে তার ক্ষমতার কারণে অহংকার দেখাবে না সে কখনোই অহংকারী হবে না সে কখনো গুনাহগার হবে না গুনার কাজে সে যাবে না আর এভাবে করে প্রত্যেকটা মুমিন যদি মুত্তাকি হয়ে যায় তাহলে আমাদের সমাজটা এমনিতেই সোনার সমাজে পরিণত হয়ে যাবে ঠিক কি না এই জন্য আল্লাহ তাআলা মুত্তাকি হতে বলেছেন প্রিয় ভাইরা আমার মুত্তাকি হলে কি লাভ কি ফায়দা সূরাতুল হাদিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله هي من دار رب تم رب جرى إيمان نچو أمي الله رو پر جرى إيمان نچو أمر نبي رو پر رسول رو پر جرى إيمان نچو تم رب أمي الله كي بھائي کرو তাহলে শোনো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তিনটা পুরস্কার দিব কয়টা পুরস্কার তিনটা পুরস্কার আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউক্তিকুম কিফলাইনি মির রাহমাতি এক নাম্বার পুরস্কার হলো কেউ যদি আমি আল্লাহর উপরে ঈমান আনার পরে আমার রাসূলের প্রতি বিশ্বাস গ্রহণ করার পরে কেউ যদি আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাকে প্রথম পুরস্কার যেটা দেব সেটা হলো ইউক্তিকুম কিফলাইন মির রাহমাতিহি আমি আল্লাহ রব্বুল আলামিন তার উপরে দ্বিগুণ পরিমাণ রহমত আসমান থেকে নাজিল করে দেব সুবহান এই হলো এক নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন ওয়া জাআল্লাকুম নূরান তামশুনা বিহি আমি আল্লাহ তাআলা ভয় হৃদয়ের ভিতরে লালন পালন করার কারণে আমি আল্লাহ তাআলা তাকে দুই নম্বর পুরস্কার যেটা দেব আমি আল্লাহর ভয়ের কারণে আমি আল্লাহ তাআলা এমন একটা নূর এমন একটা আলো তার অন্তরের ভিতরে পয়দা করে দেব সেই নূর আর আলোর কারণে সে যখন দুনিয়ায় চলবে তখন এমনিতেই সে সকল ধরনের গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারবে তিন নম্বর পুরস্কার মুমিনের জন্য সবচেয়ে বড় পুরস্কার সবচেয়ে দামি পুরস্কার যেটা সেটা হলো تمشون به ويغفر لكم امي الله تعالى وعدا قلام কেউ যদি আমি আল্লাহকে যথাযথভাবে ভয় করে আমি আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেব এই জন্য ইতিহাসের পাতায় একটা বিশেষ ঘটনা বর্ণিত হয়েছে তাকওয়া অর্জন করার কারণে মুত্তাকি হওয়ার কারণে আল্লাহ তাআলা কি পুরস্কার দিয়েছেন পৃথিবীর বিখ্যাত একজন তাবেঈ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে এই ঘটনাটা এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি
সে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তার সময়ের তার যুগের আরেকজন বড় বুজুর্গ বড় আলেম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার সাথে দয়াময় আল্লাহ কি আচরণ করেছে কেমন ব্যবহার করেছে তখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমার সাথে আল্লাহ তাআলা যে ব্যবহার করেছে যে আচরণ করেছে আমাকে আল্লাহ তাআলা তিনি দয়া করে তার বানানো জান্নাত আমাকে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা শুনে স্বপ্নের ভিতরে ওই বুজুর্গ অবাক হয়ে গেলেন অবাক যখন হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন ভাই তুমি আমার জান্নাতের কথা শুনে অবাক হয়ে গেছো কিন্তু আমি তোমাকে আরেকটা খবর দেই আরেকটা সংবাদ দেই যেটা শুনলে তুমি আরো বেশি অবাক হয়ে যাবা তখন ওই আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করলেন ভাই কি সংবাদ তখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন ভাই আমাকে তো আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন ঠিক কিন্তু আমাদের এলাকায় একজন কামার ছিল কামার ওই কামারকে আল্লাহ তাআলা আমার থেকে 10 গুণ বড় জান্নাত তাকে দিয়া দিয়েছেন সুবহানাল্লাহ ওই আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে আল্লাহর ওলি এই স্বপ্ন দেখে স্বপ্ন থেকে সে যখন ঘুমের থেকে যখন সে বের হয়ে গেছে ঘুমের থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহর ওলির এবার মাথার ভিতরে চিন্তা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা আমাদের এলাকার কামারকে দিয়েছে কামার বেটা সে জীবনে কি আমল করেছে তাকে আল্লাহ তাআলা 10 গুণ বড় জান্নাত দিল এই সংবাদ শোনার পরে ওই আল্লাহর ওলি এবার সে ওই কামারের বাড়ি খুঁজতে আরম্ভ করল বাড়ি খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওই কামারের বাড়ি সে যখন খুঁজে বের করল খুঁজে বের করার পরে সে তার স্ত্রীর কাছে গিয়ে বলল বোন তুমি তো তোমার স্বামীর সম্পর্কে জানতা দুনিয়ায় থাকা অবস্থায় তোমার স্বামী কি এমন করত কোন কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীকে এত সম্মান দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি থেকেও 10 গুণ বড় জান্নাত তাকে কেন দান করলেন তখন ওই কামারের স্ত্রী বলল আমার স্বামীর সম্পর্কে আমি আর কি বলবো সে একজন কামার ছিল সারা দিন আগুনের পারে বসে দাবটি ইত্যাদি সে বানাতো সে তো তেমন কোনো কিছুই জানতো না তবে হ্যাঁ তার ব্যাপারে আমি দুটা বিষয় জানি আমার স্বামীর দুটা ভালো বড় গুণ ছিল কি গুণ তখন ওই কামারের স্ত্রী ওই আল্লাহর ওলিকে বলতে লাগলো আমার স্বামী সে তো দরিদ্র ছিল তার কোনো ধন সম্পদ ছিল না সে তো কোনো আলেম ছিল না সে তো কোরআন আর হাদিসের তেমন কোনো জ্ঞান তার ছিল না কিন্তু আমার স্বামী যেই জায়গায় কাজ করত সেই জায়গার সামনে ছিল পৃথিবীর বিখ্যাত বুজুর্গ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সে অনেক বড় আলেম ছিলেন সে সারা দিন কোরআন আর হাদিসের দরস দিতেন ছাত্রদেরকে কোরআন আর হাদিস পড়াতেন আর রাতের বেলায় সারা রাত দাঁড়ায়া সে নফল নামাজ আদায় করতেন আমার স্বামী সে রাতের বেলায় যখন আগুনের পারে বসে বসে এই যে কামারের কাজ করত আর ওই যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সে যে সারা রাত দাঁড়ায়া নফল ইবাদত করত নফল নামাজ পড়ত এই দৃশ্য আমার স্বামী যখন দেখতেন আর তার দুই চোখ দিয়ে অঝর দ্বারায় আল্লাহর ভয়ে পানি ঝরতে থাকত সুবহানাল্লাহ বলে কামারের স্ত্রী বলতেছে ও আল্লাহর ওলি আমার স্বামী যখন এই যে বিখ্যাত বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি
নফল নামাজের দৃশ্য দেখতো আর কাঁদতো আর দিলে দিলে বলতো আল্লাহ তুমি তো আমাকে আলেম বানাও নাই তুমি তো আমাকে ধনী বানাও নাই তুমি তো আমাকে তেমন টাকা পয়সার মালিক বানাও নাই আজকে আমি যদি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো হতাম তাহলে আমার তো কামারের কাজ করা লাগতো না আমিও হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো দিনের বেলায় কোরআন আর হাদিসের দরস দিতাম আর রাতের বেলায় আমি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো দাঁড়ায় নফল নামাজ আদায় করতাম আয় আল্লাহ কিন্তু তুমি তো আমারে ধনী বানাও নাই গরিব বানাইছো যার কারণে আমি তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদত করতে পারি না কিন্তু আমার দিলে বড় শখ লাগে যদি আমি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি আমি ইবাদত করতে পারতাম কিন্তু জীবিকার কারণে রিজিকের অভাবে আমি সারা দিন কামার আগুনের পাশে বসে বসে কাজ করি কিন্তু আমি তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদত করতে পারি না কোরআন ও হাদিসও জানি না কেমনে ইবাদত করতে হয় তাও জানি না কামারের স্ত্রী আল্লাহর ওলিকে বলতেছে আমার স্বামীর একটা গুণ ছিল এক নম্বর গুণ ছিল এটা সে সদা সর্বদা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখলেই চোখের পানি ফেলে দিয়া সে অযথারায় কাঁদতে থাকতো এক নম্বর গুণ দ্বিতীয় নম্বর গুণ হলো আমার স্বামী যখন কামারের কাজ করতো কামারের কাজ করতে যায়া যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আজানের ধ্বনি ভেসে আসতো আজান শোনার সাথে সাথে আমার স্বামী তার হাতের যন্ত্রগুলো ফালায়া মসজিদের দিকে দৌড়ে যাইত শুধু তাই নয় একদিন আমি স্ত্রী হিসেবে বলছি আমি দেখেছি আমার স্বামী কামারের কাজ করতে যায়া বড় লোহার হামারটা যখন সে কাঁধে তুলছে এমত অবস্থায় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে ফেলছে আমার স্বামী ওই কামার স্বামী এই হামারটা সামনের দিকে ফালায় নাই এই হামারটাকে কাঁধের উপরে এভাবে ধরে রাখছে ধরে ধরে রাখছে আর চোখের পানি ফেলে আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি তোমার ভয়ে তোমার হুকুম পালনের জন্য আমি এই যে হামারটা ছেড়ে দিলাম হামারটা আমার স্বামী সামনের দিকে ফালায় নাই আল্লাহর ভয় আমার স্বামী এই হামারটা পিছনের দিকে ছেড়ে দিছে আর আফসোস করে আল্লাহর কাছে বলতেছে ওগো মাবুদ আমি তো দুনিয়ার জমিনে আমি কামার হিসাবে পরিচিত দুনিয়ার মানুষ আমাকে কামার হিসাবে চিনে কিন্তু কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার হাসরবাসীর সামনে তুমি আমাকে কামার বলে ডাক দিও না দুনিয়ায় আমি তোমাকে অনেক বেশি ভয় করতাম তোমাকে অনেক বেশি মানতাম হাজার হাজার হাসরবাসীর সামনে আমাকে কামার বলে ডাক দিও না হাজার হাজার হাসরবাসীর সামনে আমাকে তোমার প্রিয় গোলাম হিসাবে নাম ধরে ডাক দিও ও আল্লাহর ওলি আমি আমার স্বামীকে দেখেছি আমার স্বামী এইভাবে করে আল্লাহর ভয়ে সদা সর্বদা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত আর আল্লাহকে ভয় করত হযরতে বুজুর্গ ব্যক্তি যখন এই কথাগুলো ওই স্ত্রীর জবান থেকে শুনতেছিলেন তখন স্ত্রীকে তখন বুজুর্গ ব্যক্তি এই সুসংবাদ দিলেন ও আল্লাহর বান্দি শোনো তোমার স্বামীর এই দুই গুণের কারণে এক নম্বর গুণ হলো সে সদা সর্বদা আফসোস করত আল্লাহর ইবাদত করার জন্য সে আফসোস করত দ্বিতীয়ত সে সদা সর্বদা আল্লাহর ভয় নিয়ে দুনিয়ায় চলত এই দুই গুণের কারণে তোমার স্বামীকে আল্লাহ রব্বুল আলামিন হযরতে ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির থেকেও দশ গুণ বড় জান্নাত দান করে দিছে এই জন্য প্রিয় ভাইরা আমার বয়ানের মূল কথা যেটা ছিল আল্লাহর ভয় আমার আপনার সকলের হৃদয়ের ভিতরে জায়গা দিতে হবে যদি আমরা আল্লাহর ভয় নিয়ে চলতে পারি আল্লাহর ঘোষণা আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর বানানো জান্নাত দান করে দেব এই জন্য
যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম আয়াতের মূল বক্তব্য মূল মেসেজ হলো এই দীর্ঘ আলোচনার মূল কথা হলো দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহর ভয় নিয়ে চলতে হবে সদা সর্বদা আল্লাহর ভয় যদি আমরা দিলের ভিতরে রাখি দুনিয়ায় শান্তি পারিবারিক জীবনে শান্তি সমাজ জীবনে শান্তি রাষ্ট্রীয় জীবনে শান্তি এমন কি যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে অনন্তকালের পথ পাড়ি দেব আল্লাহর ঘোষণা ওই সময় আমাদের জন্য আল্লাহ জামিনদার হয়ে যাবেন সুবহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের ভিতরে আল্লাহর ভয় নিয়া গোটা জিন্দেগী আল্লাহর ভয় নিয়ে চলার তৌফিক দান করুক সকলেই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখনই এশার সালাতের আজান হবে আমরা সকলেই মসজিদের দিকে চলে যাব ওযু ইস্তিনজা করে নামাজ আদায় করে নামাজের পরে আমরা আবার এই জান্নাতের বাগানে বসে যাব বড় বড় উলামায়ে কেরাম আসবেন দ্বীনের কথা বলবেন এবং পরিশেষে আমাদের সকলের জন্য দোয়া করবেন বিশেষ করে পাশেই কবরস্থান যত মুর্দেগান শুয়ে আছেন আমাদের পিতামাতা সহ যত মুরব্বীরা আছে সকলের জন্য দোয়া হবে আমরা সকলে আসব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের বাগানে এসে উলামায়ে কেরামের মহব্বত নিয়ে কোরআন ও হাদিসের কথাগুলো শোনার এবং আল্লাহর ভয় নিয়ে চলার তৌফিক দান করুক সকলেই বলি